মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন বলে সেখানে কোনো মিটিং মিছিল করা যাবে না। আমার মনে হয় এটা একটু অন্যায় আবদার রাজ্য পুলিশের। আদালত সেই জন্য সেই অন্যায় আবদার মানেনি। বিএসএফের কোনো অত্যাচার সহ্য করবো না মুখ্যমন্ত্রী বলেছেন, কি বলবেন? দেখুন, যে কোনো দেশের বাহিনী, সে বিএসএফ হোক, আর্মি হোক, এমনকি র পর্যন্ত, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত সংস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন, পাকিস্তানের আর্মির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো একটি শব্দ বলতে দেখা যায় না। তিনি প্রশ্ন তোলেন নিজের দেশের আর্মির উপরে, নিজের দেশের র-এর উপরে, যেখানে র রাজ্যে কাজ করে না, দেশে কাজ করে না, বাইরে কাজ করে। এবং সব থেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছিলেন, তিনি তখন এই মর্মে শপথ নেন যে এমন অনেকগুলো বিষয় থাকে যে বিষয়ে দেশের স্বার্থ জড়িত থাকে, সেই বিষয়ে বাইরে বলার জায়গা থাকে না। সেরকম সংস্থা সম্পর্কে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্যাল উইং সম্পর্কে, র সম্পর্কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন। বাংলার মানুষকে ভাবতে হবে যে এই মুখ্যমন্ত্রীর আমলে তাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। দেখুন, একটি সাংবিধানিক সংস্থা একজন প্রতিনিধি এসে যখন এই ধরনের মন্তব্য করেন, তখন বোঝা যায় যে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসের থেকেও আরও কোনো শব্দ যদি থাকে, যার দ্বারা তৃণমূল কংগ্রেসের প্রতি তারা কতটা বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করছে, বা তৃণমূল কংগ্রেসের বিশ্বাসভাজন হয়ে কাজ করছে, বা তৃণমূল কংগ্রেসের এক্সটেন্ডেড উইং হয়ে কাজ করছে, সেটা প্রমাণ হয়। গতকাল আমি সেখানে ব্যক্তিগতভাবে গেছিলাম আমার কর্মীর বাড়িতে এবং এলাকায় দেখা করতে। গ্রামবাসীরা কিছু পার্সেন্টেজ বাদ দিয়ে সকল গ্রামবাসীরা প্রকাশ্যে অভিযোগ করছে যে পুলিশি যে ক্যাম্প, দুটো ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, এই ক্যাম্প দুটোই হচ্ছে সন্ত্রাসের উৎস। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ফার্মারদেরকে আনা হয় নদী পার করে, কেলেঘাই নদী পার করে, এবং তারপরে সেই পুলিশি ক্যাম্পে তাদেরকে লুকিয়ে রাখা হয়, তাদের বোম লুকিয়ে রাখা হয়, পুলিশের সামনে বোম বন্দুক নিয়ে তৃণমূল কংগ্রেসের আর্মাররা ঘুরে বেড়ায়। এবং ওখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সে সংগ্রাম জঙ্গি থেকে শুরু করে, সৌমেন মহাপাত্র থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, প্রত্যেকে এর সাথে যুক্ত, মাস্টার মাইন্ড। এবং এখনও তারা বলছে, অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে মুন্ডু কাটবো, মুন্ডু নিয়ে ফুটবল খেলবো। গ্রামবাসী 1000-এর উপরে, 1272 লোকের উপরে একটা গ্রামে, ভাবুন, কেস মামলা দেয়া হয়েছে। কত মামলার সংখ্যা, অজস্র মামলা। প্রথমে এই প্রশ্ন ওঠে যে সেই পুলিশ ক্যাম্প, যে পুলিশ ক্যাম্প বা পুলিশ থানা আছে, সেই থানায় যদি 1200